আমাকে আমার ফ্রেন্ড অ্যান্ড কাজিনরা সবসময় বলতে থাকে তুমি কেন ডেইলি ভ্লগ করো না ডেইলি যে কীভাবে করে সেই টেকনিকটাই আমি পারি না আর তার উপর তো আমি ক্যামেরা সাই তো যাই হোক আজকে আমি একটা জায়গায় যাচ্ছি সেটাই আমি ভিডিও করে রাখলাম তো আমি প্রথমে বাসে উঠে নিলাম আমার এখানে বাস সার্ভিসটা খুবই ভালো তো এখানে বাসে হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেই বাস সার্ভিসটা নেওয়া যায় আর যারা খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে তারা চাইলে মান্থলি একটা বাস কার্ড করে নিতে পারে ফর্টি টু ইউরো প্রাইস পরে বা ফিফটি টু ইউরো প্রাইস পরে সেটা দিয়ে সারা মাস সবখানে যাওয়া যায় আর এখন আমি তো বাস থেকে নেমে গেলাম এখান থেকে নেমে আমার এখানে একটা বড় শপিং মল আছে সেখানে চলে আসছি তো আজকে ওয়েদারটা খুবই নাইস ছিল আমার এমনি তো খুবই ভালো লাগছিলো বাট আমি এখানে একটা কাজেই আজকে এসেছি তো কাজটা কি সেটা বলি এটা যদিও শপিং মল আর আমার তো শপিং মলে আসলে এমনিতেই মানে মাথা নষ্ট হয়ে যায় যা দেখি তাই কিনতে ইচ্ছা করে তা আমি নিজেকে যতটা পারি সংবরণ করে রেখে জাস্ট হাঁটছিলাম এদিক ওদিক না তাকানোর চেষ্টা করছিলাম বাট কেন যেন তারপরও সব দিকে আমার চোখ পড়ে যাচ্ছিলো তো আমি যে কারণে এসেছি সেটা ছিল আমার এখানে একটা পার্সেল এসেছে ফিনল্যান্ডে যেটা হয় মাঝে মাঝে পার্সেলগুলো বাসায় হোম ডেলিভারি হলেও যেগুলো বড় আকারের পার্সেল সেগুলো এই পোস্টি। নামক এই সার্ভিসটার থ্রুতে এই রকম অটোমেটিক কিছু বক্স আছে এই বক্সগুলোতে চলে আসে এবং আমাদের কাছে পিনকোড পাসওয়ার্ড দেওয়া থাকে সেগুলো দিয়ে প্রেস করলে এই বক্সগুলো ওপেন হয়ে যায় এবং সেখান থেকে পার্সেলটা নেওয়া যায় তো এই আমি আমার পার্সেলটা কালেক্ট করে ফেলেছি লেস চেক ইট আউট তো এইটা হচ্ছে আমি এক্স এক্সেল থেকে একটা ডিসকাউন্টের শু পেয়ে গিয়েছিলাম যেটা প্রায় বাংলাদেশি টাকার পনেরো হাজার টাকা দামের শ্যু আমি মাত্র দশ হাজার টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম সো সেটাই আমি অর্ডার করেছিলাম তা আমার শুটা আমি পেয়ে গেলাম আই এম রিয়েলি সো হ্যাপি উইথ দ্য শুস এখন নতুন জুতা পাইছি এই খুশিতে আমি এটা পরে আর একটু মানজা মারার জন্য এখানে একটা স্যালনে চলে আসছি তো এটা কারাস্তাসার একটা সেলুন তো এখন আমি নতুন একটা হেয়ার স্টাইল নিব তারপর মার যা